আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম। নাইলা নাইমের কারণে বিসিবির তোপের মুখে সাব্বির। নাইলা নাইমের সঙ্গে ক্রিকেটার সাব্বির রহমানের অভিনীত বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, সাব্বিরও বিসিবির তোপের মুখে পড়েছেন। এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে মর্ল বেভারেজ অস্কারের সঙ্গে সাব্বিরের চুক্তি বাতিল করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাটি। বিজ্ঞাপনটি একদিকে যেমন জনপ্রিয় হয়েছে, তেমনি বিতর্কিত মডেল ও অভিনেত্রী নাইলা নাইমের কারণে সমালোচিত হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিজ্ঞাপনটি কুরুচিপূর্ণ এবং অশোভন। ক্রিকেটারদের বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া থাকে। সাব্বির নাইম অভিনীত বিজ্ঞাপনটি সেসব নির্দেশনা মানেনি বলেই এমন সিদ্ধান্ত। এমন বিজ্ঞাপন বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে এমন ভাবনা থেকেই বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করে দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরই মধ্যে দেশের সবগুলো চ্যানেলই বিজ্ঞাপনটি বন্ধ করা হয়েছে, আর এতে করে ক্ষতির মুখে পড়েছে অস্কার বেভারেজ কোম্পানিটি। জানা গেছে সব মিলিয়ে বিজ্ঞাপনে কাজ করতে 25 লক্ষ টাকা নিয়েছে সাব্বির, আর বিজ্ঞাপন নির্মাণে খরচ হয়েছে প্রায় 5 লক্ষ টাকা। তাই হুট করে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেওয়ায় বিপাকে অস্কারের কর্মকর্তারা। বিসিবির পক্ষ থেকে দুপক্ষ অর্থাৎ সাব্বির এবং অস্কার উভয়কেই মেইল পাঠানো হয়। তবে সাব্বির এখনো এ ব্যাপারে মুখ খোলেননি, তবে খুব দ্রুতই সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।